হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমি কোনো ওই সব নোংরাদেরকে কোনো ইয়া করব না, ঝাড়ু পিটা জুতা পিটা করব না। আজকে আমি কিছু মুখোশধারী শয়তান, তারপরে গিয়ে তেল মারা চামচা বলেন, পাবলিক বলেন, কাউয়া বলেন, যারা বলেন কিনা, মানে যাদেরকে বলেন কিনা, আমি আজকে তাদেরকে একটু নিয়ে একটু আলোচনা করি। আমরা সাধারণত দেখা গেছে কি যে আমরা কাজ করি, সেই কাজের বিনিময়ে কিছু ভালো অ্যামাউন্টের, মানে মোটামুটি আর কি ভালো অ্যামাউন্ট বলতে পারেন। কারণ ঘরে বৈসা একটা কাজ কইরা যে মনে করেন যদি 5 টাকাও আপনি আনতে পারেন, তাহলে এটাও আপনার জন্য প্লাস পয়েন্ট, বিশেষ করে এটা মহিলাদের জন্য। কারণ অনেক ফ্যামিলিতে আছে যে মহিলাদের বা মেয়েদেরকে বাইরে কাজ করতে দেয় না, আর এটা উচিত না। কারণ তো জানেনি কি কারণ, সেটা বলতে হবে না। আর তো এই ঘরে বৈসা যদি ইনকাম করা যায় বা আনা যায়, 2 টাকা আনা যায়, তাহলে এর থেকে তো বড় শান্তি আর কোথাও নাই। আর সবথেকে বড় কথা হইতেছে কি যে যারা কাজ জানে বা যারা ঘরে বসে কাজ করতে পারে, সেটা হোক ইউটিউব ফেসবুক যেখানেই হোক না কেন, তাদের কাজের কোনো অভাব নাই, তারা চাইলেই কাজ করতে পারে। আর সবথেকে বড় কথা হইতেছে যে আমার যে এইখান থেকেই কাজ করতে হবে বা ইনকাম করতে হবে, এমন কোনো কথা নাই। তো এখন আমরা বিশেষ করে যারা কাজ করি, তারা হয়তো ভালো অ্যামাউন্টের একটা টাকা পাই, আর গিয়ে মানে মাস শেষে আর কি ভালোই যা পাই ভালোই পাই, খারাপ পাই না। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব, কথা বলবো। তো ঘটনার সূত্রপাত হইতেছে কালকে, গতকাল রাতের থেকে প্রায় 12টার থেকে। তো কোনো এক ভদ্র মহিলা তার আইডি থেকে আমাকে কমেন্ট করছে, খুব সুন্দরভাবে কমেন্ট করছে। তো ওই কমেন্টটা আমি দেখার পরে আমার ভিতরে একটু খটকা লাগছে। আর সব থেকে বড়ো কথা হইতেছে কি যে আমি সব কিছু না, আমার কেন জানি খুবই সন্দেহ হয় বা মানে হঠাৎ করেই সন্দেহ হয়ে যায় বা ভিতরে আমার একটা সন্দেহ চলে আসে যে এই কথাটা কেন বলছে। তো ওনার কমেন্টটা এরকম ছিল যে আপনি এগিয়ে যান সাথে আসি, এরকম সামথিং কথা। তো ওই কমেন্টটা দেখে আমি চুপ করে রয়েছি, কারণ ওইটা আমার যাচাই বাছাই করতে হবে, ওই লোকটা আসলে কে, ওই মানুষটা আসলে কে, যে উনি কি আদৌ আমাকে ভালোবাসা দেখাইতে আসছে নাকি ভালোবাসা দিতে এসে চাকু মেরা গেল, সেটা আমার দেখতে হবে। তো যেই কারণে আমি চুপ করে রয়েছি, আমি কোনো কমেন্টের উত্তর দিই নি, আর আমি একটু ব্যস্তও ছিলাম যেই কারণে আমি উত্তর দিই নি। কিন্তু আমাকে ওই কমেন্টের উত্তরে আমার কিছু ভিউয়ার্স ভাই বোনেরা সেইখানে কমেন্ট করছে। তো কমেন্টটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কমেন্টটা কি। তো এই যে এখানে লিখছে যে আপু তোমার মতো তুমি এগিয়ে যাও, এই কমেন্টটা আমি 1 ঘন্টা আগে দেখছি। তারপরে এই ওনার কমেন্ট করার, এই মহিলা কমেন্ট করার 1 ঘন্টা পরে আর কি এই দুইজনে কমেন্ট করছে যে বাহ, আপনি তো খুব চমৎকার কমেন্ট করলেন, একটু আগেই তো দেখলাম যে অমুক মহিলার কমিউনিটি পোস্টে কিবরিয়াকে হারামজাদা বলে গালাগালি করে তাকে ধুয়ে দিতে বলেছেন, আপনাদের মতো দর্শক থাকতে রোস্টার এগিয়ে যাবে। তো আরেকজনে এখানে যা লেখছে, ওই আয়েশা খানম আপু সেম কথাটা একই কথাই লেখছে, সেখানে আমাকে মানে যারা বস্তি বলতেছে তাদেরকে নিয়ে বলছে। তো এই এই আয়েশা খানম আপুর কমেন্টটাতে আমার একটু চোখ পড়ছে, কারণ আমি আগে থেকে দেখছিলাম যে আমাকে এই সমস্ত বস্তি, অমুক জায়গার বস্তি, সুমুক জায়গার বস্তি, এইসব কথাবার্তা বলতেছিল। তো আমি চিন্তা করলাম যে এই যে যারা বস্তি বলছে বা যারা বস্তি বলতেছে আমাকে, তারপরে আমার নামে বিভিন্ন কথাবার্তা বলতেছে, তো তাদের আইডিগুলো আমি গিয়া চেক করলাম। সত্যি কথা বলতে আমি চেক করছি গিয়া, কারণ আমার তাদের দেখতে হবে তারা কে। তো প্রথমত একজন মানুষ আছে যে কিনা নিজে আর কি চ্যানেল খুলছে, চ্যানেল খুলে মানে নিজের প্রমোশনের জন্য সে গিয়া আরেকজনের দালালি চামচামি স্যাশ্রামি করতেছে, এদিকে সে ইয়া বলে কি বলে দাওয়াতের কাজ করে, ইসলামের যে দাওয়াতের কাজ সেটা সে করে একটা মহিলা মানুষ হয়ে, তারপর আবার ওপেন ক্যামেরার সামনে আইসা দাওয়াতের কাজ করে, কনফার্ম জান্নাতি সে। তো আমি ইচ্ছা করলে তার ফেসটা রিভিল করতে পারতাম, বা আমার যদি লাগে আমি করব। তো এরপর আরও কিছু আইডি দেখলাম যে যেইগুলা কি না আমাকে অতীতে আমার পাচারত্ব প্লাস এই যেই মহিলাটার কথা বলতাম, সে দাওয়াতের কাজ করে, সে গঠনমূলক সমালোচনা করে, তো সেই আপুটা এর আগে আমার পাচারছে
প্রায় এই যে তারুমণ্ডলের যখন বিয়ে হইলো 2-3 মাস আগে, তাও এক একটা ভিডিওতে একটা কমেন্ট করতো না, 3-4টা করে কমেন্ট করতো। মানে বলতে পারেন যে আমার পায়ের পায়ে আয়সা পায়ের কাছে সবসময় বসে থাকতো, যে কোন সময় পায়ের মধ্যে পানি ঢেলা দেবে, ইয়া করবে সেই করবে। তো আমার কাছে ব্যাপারগুলো দেখা মানে এই যে এই মহিলাটার মতো মনে হয়েছে যে আসলে চাটার দল, এই দুনিয়াটা হয়েছে চাটাচাটির, যে চাটাচাটি না করলে আসলে ভালো লাগে না। তো আমি আপনাদেরকে এই এই ওনাদেরকে দেখাবো আর কি, আমি আর একটু কথা বলে নিই তারপরে আমি আপনাদেরকে দেখাবো। তো সকালবেলাও সেম একই কাজটা হয়েছে, বলতেছে যে ওরা মারামারি করুক, আপনি আমি আমরা আপনার ভিডিও দেখি। হ্যাঁ, কিন্তু এই মহিলাই ওনাকে দেখেও আমার সন্দেহ হয়েছে, এমন না যে না আমি ওনার কথায় গইলা গেছি, আমি এত সহজে মানুষের কথায় গলা মানুষ না। তো আমি যাচাই বাছাই করি আগে, তারপরে। আর সব থেকে বড় কথা হইতেছে কি, যে ওই যে গতকাল থেকে যে কমেন্ট, গতকালকে যে কমেন্টটা আসছে যে আমার আমি এগিয়ে যাব এরকম সামথিং কথা, তো আমার ভিডিওতে মনে হয় আমি কোথাও বলি নাই যে আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো, হ্যান করবো ত্যান করবো, হ্যাঁ আপনারাই আমার শক্তি। আমি কিন্তু গতকালকের ভিডিওতে ওই সমস্ত কোনো কথা আমার যতটুকু মনে আসে যে আমি বলি নাই। তারপরও আয়েশা কেন বলছে, কারণ ওই যে চাটাচাটি এদিকে মানে একটা নোংরা ভাষায় একটা কথা বলে, আমি আসলে ওই ভাষাগুলো উচ্চারণ করতে চাই না। তারপর আমার বলতে হইতেছে যে কিছু সংখ্যক মানুষ আছে যারা কিনা লাঙ্গের কুলো সারে না, ভাতারের কুলো সারে না, যাদের মানে লাঙও লাগে এদিকে স্বামীও লাগে, মানে জামাই নিয়েও ঘুমাইতে মন চায়, ওদিকে আবার বয়ফ্রেন্ড নিয়েও ঘুমাইতে মন চায়, এরকম একটা কথা। তো এরা কী করতেছে, এরা ওদিকে যায় উস্কানি দিচ্ছে, এরা এদিকে এসে আবার আমাকে বলছে বা আমারে গালি দিচ্ছে, অথচ এরাই একসময় আমার পায়ের কাছে এসে পইরা থাকতো। এর জন্যই আমার যে ভিউয়ার্স ভাই বোনেরা আছে, এরা সবসময় ওদেরকে চোখে চোখে রাখে যে আমার আয়েশা কী কয়, আমার কাছ থেকে কী শুনে না শুনে। তো ভাই আমি মানে কি বলবো, আমি মানুষটা মানে যেরকম দেখায় বা আমি কিছু জানি না বা আমি কিছু বুঝি না, হ্যাঁ মানে আপনারা যে যারা এগুলো মনে করেন যে আমি বলদ বা এই সেই হ্যান ত্যান হাবিজাবি, আমার হাবিজাবি কথা বলে যাইতেছে না, একজন আমি কিছু বলতেছি না, আমার কথা বলার দরকার আছে কি না আমি জানি না। আমি আমার কাজে কর্মে পরিচয় দিব যে আমি কে। আর সব থেকে বড় কথা হইতেছে কি, যে আমচা চামচা তারপরে চাটার দল তারপরে কাউয়ার দল এগুলোর সাথে না আমি আমার যায় না। কেন যায় না জানেন, কারণ আমার লেভেল আলাদা আর এই চামচাদের দল একবারে আলাদা, চামচাদের লেভেলই খুব আলাদা। কারণ একটা কথা বলি, যে আপনি যেই মানুষটার সাথে সারা জীবন থাকবেন, আপনার পার্টনার, আপনাকে দেওয়ার ধরেন আমাকে দিয়ে আপনারা যাচাই করতে পারবেন আমার পার্টনার কীরকম, বা এই যে আপনাদের কিছু কিছু মানুষদের কমেন্ট দেখলে আমার মনটা ভইরা যায় আনন্দে, যে আসলে আপনার একটা ফ্যামিলি আমার, যে আপনাদের পার্টনার কীরকম বা আপনাদের ফ্যামিলি কীরকম। এখন আমি যদি একটা খারাপ ব্যবহার করতাম কারোর সাথে বা একটা ইয়া করতাম, তাহলে বুঝতে পারতেন যে আমার পার্টনার কীরকম বা আমি কে ওর জন্য বা আমি এরকম, কারণ পরিবেশই বইলা দেয় যে কে কোন পরিবেশে। ঠিক আছে, এত কথাগতি হওয়ার পরে সবথেকে বড় কথা, যখন আত্মসম্মানের উপরে কেউ হাত দেয় তখন সেইখানে গিয়ে আমার মনে হয় না যে এত কথা বলার দরকার আছে বা কোনো কিছু। যাই হোক, এটা আমি অন্য একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতেছি, এটা আবার কেউ নিজের গায়ে মাইকা নিয়ে আবার মানে সুযোগ পাইছেন দেখে কন্টেন্ট বানাই ফেললেন, এরকম কিছু করেন না। তো এই যে জনগোষ্ঠীগুলো আছে, এই যে কাউয়া জনগোষ্ঠী, তো এই কাউয়া জনগোষ্ঠীগুলো কী করতেছে জানেন, এইখানের পচা এইখান থেকে পচা বাসি খাবারগুলো নিয়ে ওইখানে গিয়া দিতেছে, ওইখান থেকে পচা বাসি যা আছে এইখান থেকে নিতেছে, নিয়ে সেটা কী করতেছে, ওনাদের যে মেইন উদ্দেশ্য যে ওনাদের চ্যানেল প্রমোট করা, সেইটা কিন্তু ওনারা করে যাচ্ছে। এইটা আপনারা যদি বিচার বিবেচনা করেন, আপনারা এক একজনের কমেন্টে গিয়া দেখ এক একজনের চ্যানেলগুলো একটু ইয়া করেন, ক্লিক করেন, যে তাদের মনের মধ্যে বা তাদের ইয়ার মধ্যে কী আছে সেটা দেখেন। তো এখন চলেন আমরা কিছু কমেন্ট দেখাই, যে যারা আগে আমার পায়ের কাছে পইরা থাকতো চাটতো, এখন তারা আমাকে মানে সুবিধা নেওয়ার জন্য, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা আমার নাম অপব্যবহার করে, আমার নামে বদনাম করে তারা আরেকজনের কাছে ভালো হচ্ছে, ইভেন তাদের চ্যানেল প্রমোশন করে কেমনে নিচ্ছে। আর এইটা মানুষ কীভাবে বুঝে না বা বুঝতে পারে না।
তো এই যে একজন মানে মানুষরূপী জানোয়ার বলেন বা শয়তান বলেন বা কাউয়ার জনগোষ্ঠী বলেন, ইনি 3 মাস আগে আমার এই চ্যানেলের মধ্যে এসে ঘুর 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 করতো। তো এই যে সে বান্দি আর কি, মানে সে নিজেকে এক কথায় বলতে পারেন যে আমার আমার পাচার, তো সোজা কথা। তো এই যে আরেকজন আছে, ইনিও পাচার। তো এখানে যে ওনার যে দুইটা দুইটা ভিডিও কমেন্ট দেখে না, তারপর আবার নিচে আরেকজন, ইনিও পাচার। তো কিন্তু 3 মাস আগে ইনিও পাচার। তো তো মানে এরকম অহরাহর অনেক কিছু আছে, অনেক 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 মানুষের কমেন্ট আছে, যেগুলো আসলে এতগুলা তো 3-4 মাস আগের তো বলা যায় না। তো যাই হোক, এদিকে আমি আমার ইয়া করছি এই চ্যানেলটাতে আসার পরে আসলে আমার 3-4 মাসের মধ্যে ইয়া হয়েছে গেছে, মনিটাইজেশন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই যে এই এই চ্যানেলটা যার, তো সে আগে এসে আমাকে কেমন কমেন্ট করতো, আর এখন সে আমাকে মিন কইরা বস্তি ডাকে, এই ডাকে সেই ডাকে, হ্যান ডাকে ত্যান ডাকে। ঠিক আছে, আগে মানে মনে করেন যে মুখ দিয়ে রস ছুটে যাইতো, কিন্তু এর আসল উদ্দেশ্য কি, এর একটা চ্যানেল আছে, তো সেই চ্যানেলে সে ভালো ইয়া করে, মানে নিজে ভিডিও টুডিও দেয়। বেসিক্যালি সে তার চ্যানেলটাকে প্রমোট করার জন্য বা সে তার ফেস মানে ভ্যালুর জন্য, সে এখন মানে আমার কাছ থেকে যখন দেখছে যে না ওনার কমেন্ট আমি বেশি শেয়ার করি না, ইয়া করি না, হ্যান করি না ত্যান করি না, তো যেই কারণে সে গিয়ে আরেকখানে চারতেছে। তো এখন চলেন দেখি ওনারা ওইখানে আছে কি না। তো এই যে দেখেন, সে মানুষটা কিন্তু এখানে রয়েছে। সে আমাকে বলে অ্যানো পাখির মতো সো কল্ড মানুষকে কি বললো সেটা, মানে আমি সো কল্ড মানুষ আমি কি বললাম সেটা রিপ্লাই দেওয়ার দরকার নাই। হ্যাঁ, তো আমি সো কল্ড মানুষ, অথচ এই সো কল্ড মানুষের ভিডিওর কমেন্টে আইসা আইসা ফকিন্নিদের মতো পয়সা থাকতো যে কখন আমি একটু কমেন্টে রিপ্লাই দিব বা কখন আমি কি করব, সেই জন্য আর কি পয়সা থাকতো। তো এই যে এইটা এইটা তো হইতেছে যে আরেক চাটার দল, দেখলেনি যে কি রকম চাটতে পারে, মানে এগুলো হইতেছে চাটাচাটির অভ্যাস, মানে ওই যে কাউয়ার গোষ্ঠী না, তো কাউয়ার গোষ্ঠী তো কাউয়াই হবে, কাউয়ার গোষ্ঠী তো আর ভালো কোনো গোষ্ঠী হইতে পারে না। তো এই যে এই সমস্ত মানুষগুলা গিয়া গিয়ে আমার নামে বলে আমি বস্তি, আসলে বস্তিতে কারা থাকে সেটা বলেন, বস্তিতে থাকলে কি দেখছেন কাউরে যে ওয়ালটনের চুলা ব্যবহার করে বা ব্র্যান্ডের চুলা ব্যবহার করে, অথচ যারা 10তলা বিল্ডিংয়ে থাকে এই তাদের ঘরের চুলা দেখলে বমি আসে। ইভেন যে এই যে যেই মহিলাটা আমার কাছ থেকে চ্যানেল প্রমোশনের আশা করছিল বা চাইছিল, যে কিনা এখন যে পাচারতাছে, তার যে বাসার যে রান্নার চুলাটা সেটা দেখলে আপনারা ওয়াক করে বমি করে দিবেন। তো আমার পা চাইটা চুইটা যায়া যখন দেখছে যে না কোনো ইয়ে লাভ হয় নাই, সব মানে লাভ লস নাই, হ্যাঁ পুরোটাই লস, তো সেই কারণে গিয়ে এখন পা চারতাছে। মানে এই সব সুবিধাবাদী মানুষদেরকে আপনারা চিনা রাখেন, আপনাদের কাছে দায়িত্ব দিলাম যে এই সব সুবিধা মানুষদেরকে, মানে সুবিধাবাদী মানুষদেরকে, মুখোশধারী শয়তান কাউয়া জনগোষ্ঠীদের যদি আপনারা আমার কমেন্টে আইসা দেখেন বা আমাকে ওই মানে ইয়া পিরিত দেখানোর জন্য কমেন্টগুলো করে, প্লিজ 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 আপনারা এদেরকে লাথি মাইরা আমার কমেন্ট বক্স থেকে বের করে দিবেন। সোজা কথায় আপনাদের গতকালকের কমেন্টগুলো ওরা পায়া পলাই গেছে, আর এই আমি আজকের থেকে আপনাদের জন্য কমেন্ট উন্মুক্ত করে দিব, আপনারা এর বিপক্ষে লড়াই করবেন। এখন কথা বলতেছি যেটা আর কি, যেটা বলতে চাইছিলাম যে আমরা তো তাও মানে পাই, মানে যা অ্যামাউন্ট পাই সেটাতে তো ভালোই, কিন্তু এই যে যারা যে দালালি চামচামি উস্কানিমূলক কমেন্টগুলো করে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করতেছে, তারা কী পাচ্ছে ইউটিউব থেকে, কী পাচ্ছে? ওই একটু সহানুভূতি, ওই ওনার আইডিটা একজনে একটু ইয়া করলো ভিডিওতে, নিজের ভিডিওতে শেয়ার করলো, এটাই শান্তি? আলটিমেটলি আমি তো দেখছি কারো কারো চ্যানেলে ঢুইকা ঢুইকা দেখছি আমি, যে ওনারা যেরকমভাবে আশা করতেছে যে চ্যানেল মনিটাইজেশন হইলে পরে টাকা টাকা টাকা, ভিডিও মানে যেরকম কোয়ালিটির ভিডিও দিচ্ছে বা যেরকম ভিডিও দিচ্ছে বা যেরকম থাম্বনেল দিচ্ছে সেখান থেকে মনিটাইজ, ইউটিউব মানে বলবে কি আসো চুম্মা মাইরা দিই,
এমনও হইতে পারে যে মানে কি কমাইরা দিতে পারে, আমি আসলে এত বিস্তারিত যাইতে চাই না বা এত টিপস টুপস আমি শেয়ার করতে চাই না, কারণ এগুলো খুব সিক্রেট জিনিস, এগুলো সহজে কেউ ইয়া করে না। তো আমি তো ভালো একটা অ্যামাউন্ট পাই, আর যে যারা যে এই যে চামচামি যে করতেছো যে করাইল বস্তির এই বস্তির সেই বস্তির হ্যান বস্তির ত্যান বস্তির, তোমরা যে যারে যার যার কাছে গিয়া কইতাছো সে তাদেরকে বইলো তো যে এই মাসের টাকাটা, এই মাসের যত টাকা আসবে ভিউয়ে যত টাকা আসবে সেটা জানি তোমাদেরকে দিয়া দেয়, এটা একটু বইলো তো যে যাতে দিয়া দেয়। খালি খালি ফাও চুলকাইতে যাও কেন, কেন যাও? তোমরা যে কোন জনগোষ্ঠী কোথায় থাকো না থাকো সেটা কি তোমাদের ভিডিও দেখে আমি বুঝি নাই, যে তোমরা কোথায় থাকো কোন এলাকায় থাকো এটা কি আমি বুঝি নাই? তো আমি আসলে এগুলো রিভিল করতে চাই না যে দশতলার উপরে থাইকাও যাদের ব্যবহার চরিত্র, হ্যাঁ তারপরে আবার কি বলে এত খারাপ এত নোংরা এত নিকৃষ্ট মানুষ, তারপরে আলহামদুলিল্লাহ আমি আমি যদি বস্তিতে থাইকা আমি ভালো হই তাহলে ভালো, আমাকে আমার মনে হয় না যে কেউ বলতে পারবে আমি বেয়াদব। আর সব থেকে বড় কথা হইতেছে কি যে নিজের ভুলটা যে বুঝতে পারে তার মতো আর ভালো মানুষ দুনিয়াতে নাই, তার মানে আমিও ভালো মানুষ, কারণ আমি আমার যে কোনো জায়গায় যদি ভুল হয় বা সেই ভুলটা যদি কেউ ধরায় দেয় তাহলে আমি তার সাথে গিয়া বেয়াদবি করি না বা বলি না হ্যাঁ আপনি এই সে আপনি সেই আপনি দালাল আপনি চামচা। আমার কথা হইতেছে যে নিজের ভুল নিজে কখনো কেউ কোনো দিন দেখতে পারে না বুঝতে পারে না, নিজের ভুলটাই অন্য কেউ ধরায় দেয়, এর জন্য সেই মানুষটাকে বেয়াদব দালাল চামচা বলতে হবে এমন কোনো কথা নাই, ভুল মানুষেরই হয়। হ্যাঁ আর গিয়ে ইয়া ফেরেস্তাদের ভুল হয় না, আর দুনিয়াতে ফেরেস্তা বলতে কোনো কিছু নাই, ফেরেস্তা হইতেছে যে আল্লাহর কাছে। তো যাই হোক, এই যে এই সমস্ত উস্কানি চুলকানিমূলক কথাবার্তা, তারপর আবার নিজের কমেন্ট বক্স ভারী করা, হ্যাঁ আর আমার নিয়ে চুলকানো মানে ভিউ গেইন করা, কমেন্ট বাড়ানো, বাড়ার লাভটা কি? বাড়ার দিন শেষে কোনো লাভই নাই। এদিকে আবার আরেক কিছু কিছু দল আছে, কিছু কাওয়া জনগোষ্ঠী আছে, সেগুলো বলে আমি ভিউয়ের জন্য করি। আমি এই যে 11 দিনে 182,000 ভিউ আমার একটা রিলস থেকে হয়েছে, ফেসবুকের একটা রিলস থেকে হয়েছে। আমার মনে হয় না যে তোমরা জনগোষ্ঠীরা কাওয়া সুদ্দা যে জনগোষ্ঠীরা আসো, তোমরা যদি তোমাদের তলের কাপড় জাগায় নাচো তোমরা এরকম ভিউ গেইন করতে পারবে না, সারা জীবনেও পারবে না, ওই মানুষটা চাইটা 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 চাইটাই যাইতে হবে। আর সব থেকে মজার ব্যাপার হইতেছে কি যে আমাকে বলা হয় যে আমি তেল মারি এই করি সেই করি হ্যান করি ত্যান করি, আমি কিন্তু ইউটিউবে তেল মাইরা আসি নাই, এটা বুঝতে হবে। আমি যখন আমার এই চ্যানেলে আসছি আমি কিন্তু আমার নিজস্ব ভিডিও দিয়ে আসছি, এইটা চামচা তোমরা যদি না জানো, কাওয়া জনগোষ্ঠী তোমরা যদি না জানো না বুঝো তাহলে আমার পিছনের ভিডিওগুলো দেখে আসো, আমি আগে ব্লগ করতাম, এরপরে যখন একদিন দেখলাম যে না ইউটিউবে প্রচণ্ড রকমের ইয়া ছড়াছড়ি হইতেছে, এরপর আমি একদিন একটা ভিডিও বানাইলাম যে যে কিবরিয়া যদি মানে মিথ্যাই বলে দোষী বলে তাহলে এরা মানে মাগিনুরা কেন এটার ইয়া নিচ্ছে না ব্যবস্থা নিচ্ছে না, আমি এরকম ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও বানাইছিলাম। আর সেখানেও আমার বলা হয়েছিল যে এই মানে ওই সমস্ত ওই রিলেটেড কথা হয়েছে যে উনি যদি ভুল হয় তাহলে সেটার ইয়া করুক, সেটাতে কাউন্টার ভিডিও দেখবা, সেটাতে সে প্রমাণ করুক যে সে মিথ্যা তারা সঠিক। তো এইটার জন্য আমি আমাকে খুব সবাই অ্যাপ্রিসিয়েট করছিল, জানাইছিল যে আপনি ভিডিও বানান এরকম করে। তো এই মানুষগুলার কথা রাখা মানুষগুলার কথা রাখতে গিয়ে আমি আসলে এই রোস্টিং জগতে আসছি, এবং ইভেন আমি কিন্তু কখনো বলি নাই যে আমার এটা রোস্টিং চ্যানেল আমি কিন্তু এটা বলি না, আমি বলছি যে আমার যদি কখনো এই রোস্টিং থেকে চলে যাইতে হয় আমি যাইতে রাজি আছি, কারণ এটা আমার রোস্টিং চ্যানেল না। আশা করছি সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।